إلى أجل مسمى নির্দিষ্ট সময় আমি বের করার নির্দেশ দিব তখন বের করবা এবার 6 মাস শেষ হয়ে গেল 7 মাস শেষ হয়ে গেল 8 মাস শেষ হয়ে গেল কার কথা বলছি আমি কার কথা বাচ্চার কথা আমার কথা সারা রাত আজকাল সকাল বলে কেটে কার কথা কইতেছি সব আপনাদের জীবনের উপরে কি এগুলো গিয়েছে এই ধাপগুলো কি জীবনের উপরে গিয়েছে বলেন না গিয়েছে এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন তোমাতেই আমি ভেবে দেখা না কেন তুমি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন রাব্বুল আলামিন এবার ফেরেশতাকে বলেন ফেরেশতা ওকে ধীরে 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 ওর মাথাটা ছিল উপরের দিকে ওর মাথাটাকে নিচের দিকে নিয়ে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফেরেশতাটাকে ধীরে 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 মাথাটাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে 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 এবার আল্লাহ তাআলা বলেন ফেরেশতা সুম্মা সাবিলা ইয়াসসারা ওর বের হওয়ার রাস্তাটাকে একটুখানি প্রশস্ত করো প্রশস্ত করো প্রশস্ত করো সব হয়ে গেল 9 মাস পুরা 10 মাস পুরা এবার রব বলেন ফেরেশতা ফাফরাশ ঈশাকার রাকীক তোমার নরম তুলতুলে পরে ওর বের হওয়ার রাস্তা বিছিয়ে দাও ওকে এবার আলতোভাবে বের করে নিয়ে আসো সুম্মা সাবিলা ইয়াসসারা ওকে আলতোভাবে বের করে নিয়ে আসো মা একটু কষ্ট পেলে পাক মা একটু কষ্ট পাইলে পাক লেকিন ওকে কষ্ট দিও না আর মাকে কষ্ট দিয়েছি আমি দুই কারণে মাকে কষ্ট দিয়েছি আমি দুই কারণে যদি মাকে কষ্ট না দিতাম এ মাকে এই মা এই বাচ্চাকে আদর করতো না আল্লাহ আমিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়ালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شغل بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم تتقلب فيه القلوب والأبصار صدق الله مولانا العظيم ঢালুয়া কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আয়োজিত ঢালুয়া লাঙ্গলকোট কুমিল্লা কর্তৃক আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি
মঞ্চে উপস্থিত অত্র উপজেলা সম্মানিত ভাইস ভাইস চেয়ারম্যান মহোদয়, আমার পাশে বসা আজকের মাহফিলের জন্য যিনি সবচেয়ে বেশি কষ্ট করেছেন আলহাজ আজাদ কন্ডাক্টর সাহেব, উপস্থিত হযরাতে উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে কোরআনে করিমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে করিম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলেছেন, মূলত বাংলাদেশের হাজারো লাখো আলেমদের ওস্তাদ বিশ্ববরণ্য মুহাদ্দিস আল্লামা শেখ আহমদ দামাত বারাকাতুহু, আমাদের মতো হাজারো আলেমদের ওস্তাদ হযরত মুফতি সাঈদ আহমদ আবু সাঈদ দামাত বারাকাতুহু, দুজনেই কথা বলেছেন না? এরপরে এতক্ষণ যিনি কথা বললেন মৌলানা আবুল হাসান রাজাপুরি, তিনি আমার সাথী, আমরা একসাথেই পড়েছি। মজার বিষয় হলো আমরা দারুল উলুম দেওবন্দে দাওরা হাদিস একসাথে পড়েছি, ইফতাও একসাথে পড়েছি। আরো মজার বিষয় হলো আমরা দুজন একই বেঞ্চে বসতাম। দারুল উলুমে প্রথম দিন যাচ্ছি, যেখানে পড়ে পুরা বছর সে এখানেই বসতে হয়, আমরা একই বেঞ্চে বসতাম, পাশাপাশি কামরায় থাকতাম, আর এখন আলহামদুলিল্লাহ একই মঞ্চে বয়ান করারও সৌভাগ্য হয় আমার। আল্লাহ তাআলা যারা বলেছেন যারা শুনেছেন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আমাদের ঢালুয়ার মহতাম সাহেব হুজুর, তিনি যেন আমাকে রাহনুমাই করেছেন তার বক্তব্য দিয়ে আজকের এই মাহফিলের আয়োজন কেন করা হয়েছে, কাদের উদ্যোগে করা হয়েছে। মেরে ভাইও, সহজ ভাষায় কওমি মাদ্রাসা হলো বান্দাকে আল্লাহ তাআলার সাথে মিলিয়ে দেওয়ার মাদ্রাসা। বলেন, বান্দাকে আল্লাহ তাআলার সাথে জুড়ে দেওয়ার মাদ্রাসা। এটা যেন জমিন আর আরশে আজিমের মধ্যে সেতু বন্ধন। বলেন, মেঘনার উপর দিয়ে ব্রিজ এপার ওপারকে মিলিয়ে দেয়। কওমি মাদ্রাসা বান্দাকে তার মালিকের সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করে। এদের কাজ একটা, এরা পথহারা মানুষগুলোকে তার মালিকের সাথে মিলিয়ে দেয়। আজ থেকে অনেক দিন আগে হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা কবরকে নূরে নূরে ভরে দেন, আমাদের টুমচর মাদ্রাসা এক বয়ান করছিলেন, আমরা তখন টুমচর পড়ি। এ আপনাদের তিলিফের পিসাবের সাহেব দাদা, সেও টুমচর পড়ছে। আমাদের মাদ্রাসায় হুজুর একবার বলেন যে কওমি মাদ্রাসার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল কওমি মাদ্রাসার বারিন্দা দিয়েও যদি কেউ ঘোরাফেরা করে সে কখনো পথহারা হয় না। কি বলছে বলেন, সে কখনো কি হয় না বলেন, পথহারা হয় না। একথা শুনছি আমি অনেক বছর আগে, 84 বা 85 বা 86 হবে। পরবর্তীতে একটা কিতাব পড়ার আমার সৌভাগ্য হয়েছে, এই কিতাবটার নাম হলো মাদারিজুস সালিকিন ফি তাফসিরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কিতাবের মধ্যে আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহিম লিখছেন যে কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত পারে, যে কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত পারে সেও কখনো গোমরা হবে না। সুবহানাল্লাহ। কোরআনে কারিম এক সেতু বন্ধন, কোরআনে করিম গুসলা, গুসলা মানে সেতু বন্ধন, কোরআনে করিম হাবলুম মাতিন, মজবুত এক রশি, কোরআনে করিম উরওয়াতুন উসকা, সুদৃঢ় এক রজ্জু। রশির দুই মাথা থাকে, রশির কয় মাথা থাকে বলেন, এক মাথা স্বয়ং আরশ আজিমে মালিকের হাতে, এক মাথা কার হাতে, আরশ আজিমে মালিকের হাতে এক মাথা, আমার বানানেওয়ালার হাতে এক মাথা, আমার পালনেওয়ালার হাতে এক মাথা, আমার রবের হাতে এক মাথা, আমি যার কাছে ফিরে যাব তার কাছে এক মাথা। রশিদ এক সাইড তিনি ধরে রাখছেন, আরেক সাইড আমাকে ধরতে বলেছেন,
আর যেন বলে দিয়েছেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম তুমি যতটা মজবুত করে ধরবা এটা তোমাকে ততটা দ্রুত আর মজবুতির সাথে জান্নাতে পৌঁছিয়ে দেবে এটা যেন এমন আমরা ছোটবেলায় নদী পার হইতাম খেয়া পার হইতাম রশি বেঁধে দিত মনে আছে আপনাদের রশি ধরে ধরে এপার ওপার চলে যেতাম মাঝি লাগতো না রশি ধরে 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 ওপারে চলে যেতাম কি একটা সিস্টেম করা থাকতো যদি রাত একটা বাজে এদিকে কেউ আসে নৌকা ওইদিকে ওটা আনবে কিভাবে একটা সিস্টেম আছে বুঝেন নাই এক মাথা এদিকে বাইন্ধে রাখতো আরেক মাথা ওইদিকে বাইন্ধে রাখতো আবার চালাবে কিভাবে রশি ধরে ধরে চালাইতো এটা টানলে আ পড়তো ওটা টানলে যাইতো বুঝেন নাই এটা একটা ফিলারের সাথে বাঁধে ফিলারের সাথে মজবুত ফিলারের সাথে রশি বাঁধে এখনো কোথাও কোথাও থাকতে পারে বরিশা ঠিক কোরআন এরকম একটা রশি কোরআন এমন একটা কি রশি এটাকে এটাকে যে ধরবে ওটা তাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম রব্বুল আলামিন বলেন এটা কিতাব ইয়াহদি লিল্লাতি এটা তোমাকে রাস্তা দেখাবে সুবহানাল্লাহ আল্লাতি হিয়া আকওয়াম যে রাস্তা জীবনে কখনো ছেড়বে না সুবহানাল্লাহ আকওয়াম মানে তিনটা তরজমা আকওয়াম অর্থ তিনটা আসহাল আসহাল আখসর আমান সবচেয়ে সংক্ষিপ্ত সবচেয়ে সহজ সবচেয়ে নিরাপদ সুবহানাল্লাহ বলেন সবচেয়ে সংক্ষিপ্ত সবচেয়ে সহজ সবচেয়ে নিরাপদ সুবহানাল্লাহ এটা যে রাস্তা দেখায় ওটা সবচেয়ে শর্ট ওটা সবচেয়ে নিরাপদ ওটা সবচেয়ে সংক্ষিপ্ত এই তিন গুণে গুণী যেটা এটা হলো কোরআন সুবহানাল্লাহ এটা কোরআন সবচেয়ে সংক্ষিপ্ত শর্ট রাস্তা দেখায় শর্ট সুবহানাল্লাহ এটার মতে যে চলে নিরাপদ সুবহানাল্লাহ এটার মতে যে চলে কি আবার বলেন কি যেমন একটা উদাহরণ আমি আপনাদেরকে শুনাই একটা উদাহরণ বেশি করে ধুলে হাত করোনা হবে কুপোকাত বেশি করে ধুলে হাত করোনা যাবে কুপোকাত এ হলো স্লোগান তাহলে বোঝা গেছে হাত ধোয়ার ফজিলত বুঝে আসছে হাত ধুতে হবে হাত ধুতে হবে আর আমাদের ইসলাম আমাদেরকে 1450 বছর আগে প্রতিদিন পাঁচবার হাত ধোয়া ফরজ করে দিয়েছে শুধু এই পর্যন্ত ধোয়া না এই পর্যন্ত ধোয়া সুবহানাল্লাহ বলবেন না আগে আবার এই পর্যন্ত তিনবার ধুয়ে নাও সুবহানাল্লাহ এতদিন পরে বিজ্ঞান বুঝছে হাত ধোয়ার ফজিলত আমাদের ইসলাম আমাদেরকে কোরআন দিয়ে আগেই বলে দিয়েছেন 1450 বছর আগে হাত ধোয়ার ফজিলত কি আচ্ছা করোনা টেস্টের স্যাম্পল কোত্থেকে নেয় কোত্থেকে গলা থেকে বলেন কোত্থেকে আগে নাক থেকেও নিত গলা থেকেও নিত এখন শুধু গলা থেকে না এই গত মাসে দিছি গলা থেকে এর আগের মাসে দিছি দুনোর জায়গা থেকে বিদেশে যাবেন দিতে হবে আবার আসবেন দিতে হবে আচ্ছা পৃথিবীতে একটা ধর্ম বলেন যে ধর্ম গড়গড়ার সাথে কুলি করা ওয়াজিব গড়গড়ার সাথে কুলি করা ফরজ আমাদের ফরজ গোসলের মধ্যে গড়গড়ার সাথে কুলি করা ফরজ ফরজ গোসলে গড়গড়ার সাথে কুলি করা কি গোসলে কয় ফরজ ঢালুয়ার মানুষ তো আগেই পারে গোসলে কয় ফরজ এক নাম্বার গড়গড়ার সাথে কুলি করা দুই নাম্বার তিন নাম্বার করোনা বাসা বাঁধে এখানে করোনা বাসা বাঁধে এখানে রব্বন এটা তিনবার সকালবেলা আবার তিনবার দুপুরবেলা আবার তিনবার আসরবেলা আবার তিনবার মাগরিবে আবার তিনবার আয়সা এই জন্য আল্লাহ আকবর কাবিরা আমাদের ইসলাম আমাদেরকে বলে দুই আঙ্গুলের মধ্যখানে দুই আঙ্গুলের মধ্যখানে ভালোভাবে খিলাল করো সুবহানাল্লাহ
দুই আঙ্গুলি ভালোভাবে কি করো, খিলাল করো, দুনো হাতের আঙ্গুলি ভালোভাবে খিলাল করা কি? আমি বলি বন্ধু, ইসলাম যেটাই দিয়েছে সেটাই বৈজ্ঞানিক, যেটাই দিয়েছে সেটাই বৈজ্ঞানিক, যেটাই দিয়েছে সেটাই সায়েন্টিফিক। কি যেটাই দিয়েছে সেটাই বৈজ্ঞানিক? আল্লাহ আজ আমাদেরকে বলেছে মাথাটা মাছে করবা, মাথা মাছে করবা, মাথা মাছে করা ফরজ। আচ্ছা যদি মাছাকে ধোয়া ফরজ করে দিত কি অবস্থা হইতো? যদি ধোয়াটা ফরজ করতো এই শীতকালে এখন কি অবস্থা দাঁড়াইতো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। রব কি মজা করে বলে দিয়েছেন মাথাটা মাছে করে দিবা, কিন্তু মাছে করতে পানি করতুল লাগবে কিছুই লাগবে না, শুধু ভেজা হাতটা হলেই সারব। যাও যদি বেশি কষ্ট লাগে পুরাটা করতে হবে না, একটু করলেও হবে, চার ভাগের এক ভাগ করলেও কি? যারা নিয়মিত অজু করেন, যারা নিয়মিত কি করে তারা ডেলি কয়বার পাঁচ ধো, পা ধোয় কয়বার? আর যারা ডেলি একবারও অজু করে না এরা ডেলি কয়বার পা ধোয়? বলেন না একবারও না, বলেন না যে এদের মোজাতে এদের পায়ে কি পরিমাণ জীবাণু জমা হতে পারে? আচ্ছা যারা টয়লেটে গিয়ে টিস্যু ইউজ করে চলে আসে পানি ইউজ করে না, আচ্ছা এদের কি অবস্থা, এদের আন্ডারওয়ারের নিচে কি অবস্থা? ভাইরাস ক হাজার আছে। হ্যাঁ ان هذا القران يهدي للتي هي اقوم سبحان الله الله اكبر سبحان الله قران আমাদেরকে কি শেখায়, আমার মালিক আমার কাছে কি চায় সেটা শেখায়। সুবহান আল্লাহ আমার বানানেওয়ালা আমার কাছে কি চায়, বলেন আমার বানানেওয়ালা আমার কাছে কি চায় সেটা শেখায়। সুবহান আল্লাহ কি আমার বানানেওয়ালা, বলেন আমার বানানেওয়ালা। আমাদের সবার বানানেওয়ালা তো একজন না, আবার বলেন একজন তো না, এবং আমরা কিন্তু সবাই ফিরে যাব একজনের কাছে, আসছি একজনের কাছ থেকে যাব কার কাছে, একজনের কাছে। এমনি মালিকের কাছে ফিরে যাওয়া তো নিশ্চিত, জোরে বলেন, একজন হাত তুলে সাহস করে বলেন আমি যাব না, বলেন বলেন। মায়ের পেটে বাচ্চা যেমন থাকার জন্য আসে না, দুনিয়ায় বাচ্চা যেমন দুনিয়ায় মানুষ থাকার জন্য আসে নাই, মায়ের পেটে বাচ্চা গিয়েছেই আসার জন্য, দুনিয়ার পেটে আসছি আমরা যাওয়ার জন্য। মায়ের পেটে গেছে কি লিগা? আবার বলেন, দুনিয়াতে মায়ের পেট যেমন থাকার জায়গা না, দুনিয়ার পেটেও থাকার জায়গা না। মায়ের পেট থেকে যেমন দুনিয়াতে আসতেই হলো, দুনিয়ার পেট থেকে আখেরাতে যাওয়াই লাগবে। এ ব্যাপারে তো কারো দ্বিমত নাই, কারো কোনো দ্বিমত নাই তো? তাহলে আরো কিছু বিষয়ে দ্বিমত হবেন না দেখবেন। যেমন ধরেন মায়ের পেট থেকে চার আঙ্গুল নিয়ে আসছে দুনিয়ার পেটে, বাচ্চাটা দুনিয়ার পেটে কয় আঙ্গুলওয়ালা? কয় আঙ্গুল? আচ্ছা দুনিয়ার কোন টেকনোলজি, কোন বিজ্ঞান, কোন সায়েন্স তার আঙ্গুলটা দিতে পারবে? হ্যাঁ সুযোগ আছে, আবার বলেন সুযোগ আছে? হ্যাঁ মাঝে মাঝে রব এক আঙ্গুল কমায়া চার আঙ্গুল দিয়া পাঠায় কেন? শুধুই চ্যালেঞ্জ ছোড়ার জন্য, পারলে একটা লাগায়া দে, পারলে একটা কি, পারলে একটা লাগিয়ে দে। হ্যাঁ বিজ্ঞান লাগাতে পারে, তবে ওই আঙ্গুল কাজ করে না, প্লাস্টিকের লাগিয়ে দিতে পারে তবে কি করে না, চোখ চলে গেছে পাথরের চোখ লাগাতে পারে, চোখে মানুষ দেখে না মানুষ চোখ দেখে, বুঝেন নাই? তাহলে বুঝা গেছে মায়ের পেটে থাকার জন্য যায় না, পরিপূর্ণ সৃষ্টির পরিপূর্ণ সৃষ্টি হওয়ার জন্য যায়, পরিপূর্ণ হওয়ার জন্য যায়।
মায়ের পেটে থাকার জন্য যায় না পূর্ণতা অর্জনের জন্য যায় দুনিয়ার পেটেও বান্দা থাকার জন্য আসে নাই জান্নাতি হওয়ার জন্য আসছে দুনিয়াতে আসছে কি লাগা থাকার লাগা না জান্নাতি হওয়ার লাগা মায়ের পেটে গেছে কি লাগা আমি বলি দুনিয়াতে মায়ের পেটে আসছে বডি তৈরি হওয়ার জন্য দুনিয়াতে আসছে রূহ তৈরি হওয়ার জন্য কি মায়ের পেটে গেছিল বডি পূর্ণ হওয়ার জন্য বডি কমপ্লিট হওয়ার জন্য মায়ের পেটে গেল আর দুনিয়ার পেটে আসছে রূহটা কমপ্লিট হওয়ার জন্য সুবহানাল্লাহ বলবেন না এবার মায়ের পেটে বাচ্চার বডি তৈরি হয়ে যায় এজন্য মায়ের পেটে বডি তৈরি হয় চার মাস বয়সে রূহ চলে আসে আসমান থেকে বডি জমিন থেকে রূহ আসমান থেকে রূহ কোথা থেকে قل الروح من أمر ربي يسألونك عن الروح قل الروح من أمر ربي ওর আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে আপনি ওদেরকে বলে দেন রূহ এটা রব্বে করিমের একটা নির্দেশ সুবহানাল্লাহ এক ফোঁটা নাপাক পানি এক ফোঁটা নাপাক পানি মায়ের পেটে চার লক্ষ শুক্রকীট একসাথে বাবার পৃষ্ঠদেশ থেকে বের হয়ে মায়ের পেটে যাওয়ার জন্য ছুটে দৌড়ে দৌড়ে কি পরিমাণ দৌড় দেয় আল্লাহ আকবার কি পরিমাণ দ্রুত গতিতে দৌড়ে শুধু জায়গাটা দখল করার লেগে কে কার আগে যাবে সুবহানাল্লাহ চার লক্ষ শুক্রকীট পিঠ থেকে বের হয়ে সারা শরীর বেয়ে কি পরিমাণ দ্রুত গতিতে ছুটছে সে জাগালো আল্লাহ ৩,৯৯,৯৯৯টাকে হত্যা করে রব শুধু আমাকে ভিতরে দিয়ে দিয়েছেন এবার ওখানে ভিতরে দিয়াই রব এক সেকেন্ডের মধ্যে কাজ শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ ওই সেকেন্ড থেকে শুরু হয়ে বের হয়ে আসা পর্যন্ত বিরামহীন কাজ চলছে কি চলছে বলেন সুবহানাল্লাহ গার্মেন্টসে ২৪ ঘন্টা কাজ চলে কয় ঘন্টা কি একবার স্টার্ট দিলে ৬ মাস নেটের জাল একবার স্টার্ট দিলে ১৮ মাস বাই রোটেশন শ্রমিক বুঝেন নাই ৮ ঘন্টা ৮ ঘন্টা ৮ ঘন্টা শ্রমিক পাল্টে কিন্তু মেশিন চলছে বুঝেন নাই কথা ঠিক এখানে মেশিন চলছে 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 ঢুকার সঙ্গে সঙ্গে কাজ শুরু বুঝতে পারলাম না ঢুকার সঙ্গে সঙ্গে কি কাজ শুরু মায়েরও কালেকশন করছে মিনার তারায় মায়েরটাও মায়ের বক্ষদেশ থেকে কালেকশন করছে বাবারটা পিঠ থেকে কালেকশন করছে দুটোকে একসাথে এখানে দিয়া এবার মিশ্রণ শুরু কি শুরু মিন নুতফাতিন আমশাজ এবার মিশ্রণ শুরু মিশাতে 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 ৪০ দিন এই এক ফোঁটাকে ৪০ দিন মায়ের এক ফোঁটা বাবার এক ফোঁটা ৪০ দিন শুধু এভাবে ঘুরিয়েছে 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 দেখেন ঘুরতে 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 ৪০ দিনে এক টুকরা একটুখানি রক্ত একটুখানি রক্তের টুকরা এবার আবার ৪০ দিন মুদগ আলাক আবার ৪০ দিন ঘুরাতে 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 ওই টুকরোটাই মোদগ গোষ্ঠের টুকরা আবার ৪০ দিন ঘুরাতে 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 ওই গোষ্ঠের টুকরাটাই মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত হাড্ডি সুবহানাল্লাহ বলেন না এর মধ্যে সব স্প্রিং হয়ে গেল সব নাট বল্টু হয়ে গেল সব জোড়া তালি সব হয়ে গেল কি আল্লাহ আকবার এরপরে রব্বে করিম এই হাড্ডির উপরে এবার
খুব দ্রুত গতিতে গোশতের ফলে সারা শরীরে গোশত এটি দিলেন চার মাস হয়ে গেল চার মাস এবার রব জানো ফেরেশতাকে জিজ্ঞেস করেন এই কতদিন হইছে রে আরবাত আশহর চার মাস এবার রব এবার তাড়াতাড়ি মোবাইল নিয়া সৌদি আরবের হাজবেন্ড কে ফোন দিতেছে আচ্ছা নড়ে ফতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন রব্বুল নামই সবচেয়ে সুন্দর বানানে ওয়ালা বাহ এবার রব বলেন ফেরেশতা এবার তোর কাম মোটামুটি গনাইছে তোমার কাম মোটামুটি খনিয়েছে এবার শুধু ওকে পুষ্ট করো পুষ্ট করো পুষ্ট করো বড় করো বড় করো বড় করো কি করো আল্লাহ আকবার কে ওকে ধীরে ধীরে ওরে চোখ ফুটে দাও চোখ ফুটে দাও কি পুরো ছয় মাস হয়ে গেছে ফেরেশতা কয় আল্লাহ এটা তো পূর্ণাঙ্গ হয়ে গেছে এটা তো পরিপূর্ণ হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে কি করব রব বলেন অপেক্ষা কর আমি যখন বলবো তখন বাইর করবা সুবহানাল্লাহ কি ইলা আজালিন মুসাম্মা নির্দিষ্ট সময় আমি বের করার নির্দেশ দিব তখন বের করবা এবার ছয় মাস শেষ হয়ে গেল সাত মাস শেষ হয়ে গেল আট মাস শেষ হয়ে গেল কার কথা বলছি আমি কার কথা বাচ্চার কথা সারা রাত আজকাল সকালবেলা কেটে কার কথা কইতেছি সব আপনাদের জীবনের উপরে কি এগুলো গিয়েছে এই ধাপগুলো কি জীবনের উপরে গিয়েছে বলেন না গিয়েছে এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন তোমাতেই আমি ভেবে দেখা না কেন তুমি অফি আনফুসিকুম আফালা তুবসিরুন রাব্বুল আলামিন এবার ফেরেশতাকে বলেন ফেরেশতা ওকে ধীরে 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 ওর মাথাটা ছিল উপরের দিকে ওর মাথাটাকে নিচের দিকে নিয়ে যাও সুবহানাল্লাহ বলেন ফেরেশতা তাকে ধীরে 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 মাথাটাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে 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 এবার আল্লাহ তাআলা বলেন ফেরেশতা সুম্মাস সাবিলা ইয়াসসারা ওর বের হওয়ার রাস্তাটাকে একটুখানি প্রশস্ত করো প্রশস্ত করো প্রশস্ত করো সব হয়ে গেল নয় মাস পুরা দশ মাস পুরা এবার রব বলেন ফেরেশতা ফাফরাস ঈশাকার রাকিক তোমার নরম তুল তুলে পরে ওর বের হওয়ার রাস্তায় বিছিয়ে দাও ওকে এবার আলতোভাবে বের করে নিয়ে আস সুম্মাস সাবিলা ইয়াসসারা ওকে আলতোভাবে বের করে নিয়ে আস মা একটু কষ্ট পেলে পাক মা একটু কষ্ট পাইলে পাক লেকিন ওকে কষ্ট দিও না আর মাকে কষ্ট দিয়েছি আমি দুই কারণে মাকে কষ্ট দিয়েছি আমি দুই কারণে যদি মাকে কষ্ট না দিতাম এ মাকে এই মা এই বাচ্চাকে আদর করতো না আল্লাহ কি এই মা এই বাচ্চার জন্য রাত জাগতো না কি কয়বার রাত জাগে মা বলেন এখনকার বাচ্চারা অনেক কাঁদে না কাঁদে না আমরা কিন্তু এত কান্দিনি আল্লাহ আকবার দুই কারণে কয় কারণে বলেন কয় কারণে একটা কি মা যেন এই বাচ্চার প্রতি যত্নবান হয় মা যেন আদর করে এই জন্য দুই নম্বর হলে এই বাচ্চা যেন বুড়ো হয়ে আবার নিজের বাচ্চা দেখে নিজের মায়ের কথা মনে করে সুবহানাল্লাহ বলেন না কি বুঝেন নাই যদি না বুঝতাম তো মার কথা তো ভুলে যেতাম এখন নিজের বিবিকে দেখে দেখে মনে উঠে মার কষ্টের কথা কি উঠে বলেন এই দুই কারণে মাকে এত কষ্ট দিছে আল্লাহ এতবার মাকে রক্তাক্ত করেছে
রক্তের সাগর উপরে ছোঁয়া দিয়েছে মাকে এবার যখন বাচ্চা বের হয়ে আসলো বাচ্চা যখন বের হয়ে আসলো ওহো রব বলেন আমি দুই কাজ করেছি বাচ্চা তোকে আমি কান্নার যোগ্যতা দিয়েছি আর তুই যখন কান্নার সুর তুলতি তোর জন্য ভালোবাসার আগুন লাগিয়ে দিয়েছি পুরো বাড়িতে কি ভালোবাসার আগুন লাগাই হ্যাঁ শুধু মার মনে না চাচাও ফুফিও দাদি সুবহানাল্লাহ হ্যাঁ কাঁদে কা আমি নখেললে কত কাঁদে কা কি রে কাঁদে কা আজীব আল্লাহ তাআলা বলেন তোকে আমি কান্নার যোগ্যতা দিয়েছি কান্না তুই যখন কান্নার সুর তুলতি তোর ভালোবাসায় পুরো বাড়ি পাগল হয়ে যেত তোর মা ঘুমাতো না তুই ঘুমানো ছাড়া তোর মা পান করতো না তুমি পান করা ছাড়া তুমি খাওয়া ছাড়া ঘরে খেত না কেউ সুবহানাল্লাহ দুপুর বেলা জোহরের পরে খানা রেডি সব খানা দিবে কিন্তু সবাই কি বলে ভাবি আগে ওকে খাওয়ান তারপর আমরা খাব আল্লাহ কি কথা রে বলে কি বলে না লা ইয়াকুলু হাত্তা তাকুলা তুমি খাওয়া ছাড়া কেউ খেত না ওয়ালা তাশরাবু ওয়ালা ইয়াশরাবু হাত্তা তাশরাবা তুমি পান করা ছাড়া কেউ পান করতো না আমি শুধুই তোমার ভালোবাসার জোয়ার সৃষ্টি করেছি সুবহানাল্লাহ আরেকজনের বাচ্চা কাঁদলে মাথা ব্যথা হয় নিজের বাচ্চা কাঁদলে কলিজা ব্যথা হয় কি আপনি ঘুমাইছেন আপনার ঘরে বাচ্চা কাচ্চা নাই তো হঠাৎ করে কেউ কারো একজন আসছে আরে প্রতিবেশীর কোনো একটা বাচ্চা কাঁদছে আরে ধর একটা আছাড় দে বাস্তব না বাস্তব কি হয়েছে মাথা ব্যথা হয়েছে কি হয়ে গেছে আর নিজের বাচ্চা কাঁদে উফ নিজের বাচ্চা কাঁদে ও আর আরেকজনের বাচ্চা কাঁদে আছাড় দে এটা কি রাব্বান তোমাকে আমি কান্নার যোগ্যতা দিয়েছি তুমি তখন কান্নার সুর তুলতে আমি ভালোবাসার জোয়ার সৃষ্টি করে দিতাম এবার আমি সঙ্গে সঙ্গে অ্যাডভান্স আলাল ফাওর তাৎক্ষণিক আমি কাজ শুরু করেছি তুমি দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আমার কাজ শুরু তুমি ব্যয় করে দিল ওয়া যদি না কাঁদে ডাক্তার কাছে নিতে হয় ও কাঁদে না কেন বাচ্চা পেট থেকে সিজারে বাইর করার সঙ্গে সঙ্গে ডাক্তার প্রথম কাজ করে ওকে কাঁদা সুবহানাল্লাহ কি আরো মজার বিষয় হলো চোখের পানি লবণাক্ত চোখের পানি কি আবার বলেন চোখের পানি কি চোখের পানি আপনি মনে করছেন এখান থেকে আসে না শুধু এখান থেকে আসে না এখান থেকে হইয়া এখান থেকে হইয়া পুরা পুরান মাজরান নাফাস শ্বাস প্রশ্বাসের নালি হইয়া দেমাগ হইয়া এবার চোখ দিয়ে পুরো শ্বাস প্রশ্বাসের নালি হইয়া দেমাগ হইয়া চোখ দিয়ে বের হয় এই জন্য চোখের বাণীতে মাজরান নাফাস শ্বাস প্রশ্বাসের নালিগুলো বড় সুপ্রসন্ন হয় সুবহানাল্লাহ বুঝেন নাই এই জন্য আল্লাহর ভয়ে বেশি কাঁদে যারা স্ট্রক কম করে তারা সুবহানাল্লাহ বলবেন না বাচ্চাকে কাঁদার যোগ্যতা কেন দিয়েছেন শুধুই তার শ্বাস প্রশ্বাস গুলোকে ক্লিয়ার করার জন্য এ রাস্তাটাকে কি করে ক্লিয়ার করে লবণাক্ত পানি দিয়া তার নার্ভ গুলোকে সাফ করে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এবার রব্বুল আলামিন বলেন ফাআজরাইতু 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 ফি সাদরি উম্মিক নাহরাইন আমি এবার তোমার মায়ের সিনায় দুটো নহর জারি করে দিয়েছি নহর কি জারি করছে এর মধ্যে জোয়ার আর ভাটা আছে সুবহানাল্লাহ বলেন ওই নহরে কি আছে বাচ্চার দুধ খাওয়া শেষ ভাটা পড়ে গেছে দুধ খাওয়ার প্রয়োজন হয়ে গেছে জোয়ার এসে গেছে সুবহানাল্লাহ বলে না আবার কি মা যদি ফরমালিন যুক্ত আম খায় দুধ কিন্তু ফিউর আরে সুবহানাল্লাহ বলেন
কি দুধ ফিউর না ফরমালিন মায়ের দুধ কেমন ফিউর এর চেয়ে খাঁটি কোনো খাবার আর বিকল্প তো এত এত ফরমালিন খায় খাবার দুধ এর বিকল্প নাই কেন ফরমালিন খাইলে খা যা খাবি খা ওটার ফিউর দুধ দেওয়ার দায়িত্ব আমার কি এবার রব্বুল আলামিন বলেন বান্দা ওয়ালাকা ইয়াদুন তোমার হাত ছিল ধরতে পারতে না ওয়ালাকা ইয়াদুন ওয়ালাম তাফতেশ হাত ছিল ধরতে পারতে না হাত ছিল ধরতে পারতে না পা ছিল চলতে পারতে না দিমাগ ছিল ভাবতে পারতে না দিল ছিল ভালোবাসতে পারতে না আমি তোমাকে ধীরে 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 যুবক বানিয়েছি আল্লাহ কে 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 আবার বলেন কে তোমার কেউ ছিল না আমি করেছি সব আমি করেছি আমি করেছি এবার তুমি আমাকে ভুলে গিয়েছ শুধু ভুলো নাই তুমি আমাকে ভুলে গিয়েছ সে কথাও ভুলে গিয়েছ বাস্তব না বাস্তব শুধু ভুলে গেলে তো এক কথা ছিল ভুলে গেছে মোবাইলটা ভুলে বাড়িতে রেখে আসছেন বাজার আসা মনে হয়েছে ও মোবাইল রেখে আসছেন ভুলে এটা হয়েছে ভুলে গেছি লেকিন এটা যে বাড়িতে রেখে আসছেন এই কথা আর সারাদিন মনে পড়ে নাই এটা হয়েছে ভুলে গেছেন এটাও ভুলে গেছেন বুঝে আসছে কথা তাহলে আমরা আমাদের রবকে কি ভুলে গেছি বলেন কি হয়েছি ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি আমাকে ভুলে যেও না তুমি আমাকে কাউই মাছা কি করে ভুলে যাওয়া মানুষগুলোকে রবের কথা মনে করায় সুবহানাল্লাহ ভুলে যাওয়া মানুষগুলোকে কি মনে করায় রবের কথা মনে করায় আমরা ভুলে গেছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم وأولئك هم الفاسقون رب العالمين বলেন যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না ইহুদিরা আমাকে ভুলে গিয়েছে নাসারারা আমাকে ভুলে গিয়েছে হিন্দুরা আমাকে ভুলে গিয়েছে সারা পৃথিবীর হাজারো জাতি উপজাতি আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো আমাকে ভুলে যেও না আমি বললাম রব্বুল আলামিন কেউ যদি আপনাকে ভুলে যায় আপনি তখন কি করেন আল্লাহ তাআলা বলেন ফাআনসাহুম আনফুসাহুম কেউ যদি আমাকে ভুলেও যায় তখনও আমি তাকে ভুলি না তবে তাকে আত্মভোলা করে দেই আমি তাকে ভুলি না তবে আত্মভোলা করে দেই মানে হলো তার জন্য যেটা প্রয়োজন এটা তাকে ভুলিয়ে দেই আল্লাহ নাউজুবিল্লাহ বলেন তাকে আমি ভুলিয়ে দেই তাকে আমি কি দেই কি ভুলিয়ে দেই তার প্রয়োজন তাকে ভুলিয়ে দেই নামাজ তার প্রয়োজন এটা তাকে ভুলিয়ে দেই নাউজুবিল্লাহ বলেন এই জন্য নামাজ ভুলে যায় কে রব ভুলিয়ে দেয় যাকে সে আর রব কাকে ভুলিয়ে দেন যে রবকে ভুলে যায় তাকে বুঝতে পারছি এই জন্য রবকে মনে করা রবকে মনে করা রবকে মনে করা আল্লাহ তাআলাকে মনে রাখা তো উচিত ছিল পৃথিবীর একজনকেই মনে রাখা উচিত ছিল যিনি আমাকে বানিয়েছেন একজনকেই মনে রাখা উচিত ছিল যিনি আমাকে ভালোবাসেন একজনকেই মনে রাখা উচিত ছিল যিনি জীবনে আমাকে কখনো এক সেকেন্ডের জন্য বিস্মৃত হন না লেকিন ভুলছি তাকে শুধু ভুলি নাই ওই নর্তকীর পেছনে ছুটে আছি নর্তকীর পেছনে ফেসবুকের পেছনে ছুটে আছি যে আমারে কিছুই দেয় নাই আর যাকে আমি তাকে আমি ভুলে গিয়েছি তিনি আমাকে সব দিয়েছেন কি বলছি মুখস্থ করেন কাকে ভুলছি যিনি সব দিয়েছেন আর কাকে ধরছি যিনি আমাকে কিছুই দেননি জোরে বলেন যারা আমাকে কি যারা আমাকে চামচের মতো ব্যবহার করে যারা আমাকে চামচের মতো ব্যবহার করে তাদের পেছনে ছুটছি
চামচ মানে হলো চামচ কতক্ষণ ব্যবহার করে যত তরকারি নাই চামচ নাই জোরে কোন তরকারি নাই চামচ আছে চামচ নাই বলেন না আবার যদি টার পায় চামচটা বহুত মজবুত হয়ে গেছে শক্ত হয়ে গেছে চামচটা এটা বাড়ি বাটি ভেঙে ফেলবে চামচটা সামনের সামনের বার আমার পথটা নিয়ে যাবে তাইলে ওই চামচটাকে দুনিয়া থেকে সরিয়ে দিতেও পরোয়া করে না ওদের পেছনে জান লাগাই আর তাকে ভুলে গিয়েছি যিনি জীবনে এক সেকেন্ডের জন্য আমাকে ভুলেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি বলি বন্ধু জিহ্বা নড়বে জমিনে তোমার জিহ্বা নড়বে জমিনে আমার জিহ্বা নড়বে জমিনে রব্বে আরশে কারীমের জিহ্বা নড়বে আরশে আজিমে আমার জিহ্বা নড়বে কখন আমার জিহ্বা নড়বে যখন রবের জিহ্বা নড়বে তখন সুবহানাল্লাহ বলেন আমার জিহ্বা নড়বে যখন রবের জিহ্বা নড়বে তখন সুবহানাল্লাহ হ্যাঁ বাকি রইলো আমার জিহ্বা নড়বে আমার মত করে রবের জিহ্বা নড়বে রবের মত করে কি ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমতি তুমি আমাকে ডাকবা কখনো জিকির দিয়ে কখনো জিহ্বা দিয়ে আমাকে ডাকবা কখনো নামাজ দিয়ে ডাকবা কখনো রোজা দিয়ে ডাকবা কখনো যাকাত দিয়ে ডাকবা কখনো হজ দিয়ে ডাকবা সুবহানাল্লাহ কখনো মিনায় গিয়ে ঘুমায়া ঘুমায়া ডাকবা কখনো আরাফা দিয়ে বসে বসে ডাকবা সুবহানাল্লাহ বুঝলেন মিনায় যা ঘুমাইলে মিনা হবে না হবে তো আরাফা দিয়ে শুয়ে থাকলে আরাফা হবে না বলেন না তাইলে বোঝা গেছে কখনো মিনায় গিয়ে ডাকবা কখনো আরাফায় গিয়ে ডাকবা কখনো বাইতুল্লাহ চতুর্পাশে গিয়ে গিয়ে ডাকবা আর প্রতিদিন ফজরে ডাকবা জোহরে ডাকবা আসরে ডাকবা মাগরিবে ডাকবা এশায় ডাকবা সুবহানাল্লাহ কি ডাকা শুধুই জবানে না কাজেও আবার বলেন ডাকা শুধু জবানে না কাজেও এই জন্য প্রতিটা ইবাদত জিকির প্রতিটা ইবাদত কি বলেন আবার বলেন প্রতিটা ইবাদত কি বরংস নামাজ সবচেয়ে বড় জিকির ওয়ালা যিকরুল্লাহ আকবার নামাজ সবচেয়ে বড় জিকির এজন্য বান্দা যখন ফজরে ঘুমিয়ে থাকে রব যেন বলে আমাকে ভুলে তুই ঘুমিয়ে আছিস কি বলে বলেন এর কথা বলেন না আমাকে ভুলে তুমি ঘুমিয়ে আছো তুই ঘুম যাই রয়েছো আর তুই কি কয় কন তুমি আমাকে দেখে ভুলে গিয়েছো তুমি আমাকে ভুলে ঘুমিয়ে আছো আর যদি কেউ ফজরে ছুটে যায় মসজিদে রব বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাওয়া ফি জিম্মাতিল্লাহ রব বলেন রাসূল বলেন আল্লাহ তাআলা যেন বলে দিয়েছে আল্লাহ তাআলা বলেন রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে যে ফজর নামাজ পড়লো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলল এত কষ্ট করে ফজরে এলে তুমি এত কষ্ট করে ফজরে এসেছো যাও কথা দিলাম আজ থেকে তুমি আমার জিম্মায় আমি বলি আল্লাহ জিম্মায় যে ঢুকে যায় তার আবার করোনা হয় কেমনে আমি বলি আল্লাহ জিম্মায় ঢুকলো কে ফজরের নামাজে পড়লো যে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে মুখস্থ হয়েছে সবার এবার আমি প্রথম মেসরা বলবো আপনি দ্বিতীয় মেসরা আল্লাহ জিম্মায় ঢুকলো কে ফজরের নামাজে পড়লো যে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকে গেল এর অর্থ কি রাসূল যেন বলে আল্লাহ জিম্মায় ঢুকে গেল এর অর্থ রব্বুল আলামিন বলেন যাও ফজরের নামাজ পড়েছ তোমার পেটের জিম্মাদার আমি তোমার পিঠের জিম্মাদার আমি তোমার দুনিয়ার জিম্মাদার আমি তোমার কবরের জিম্মাদার আমি তোমার হাসরের জিম্মাদার আমি তোমার ফুলসরাতের জিম্মাদার আমি তোমার জান্নাতে শুধুই আমি পড়ব ফজরের নামাজ না হাত তুলে বলতে হবে পড়ব ইনশাল্লাহ ফজরের নামাজ সকলে বলেন আল্লাহ আজ থেকে ফজরের নামাজ জীবনে কখনো ইচ্ছাকৃত ছাড়ব না আল্লাহ তৌফিক দান করুন ঢালুয়া মাদ্রাসা সিঙ্গা শিহর মাদ্রাসা সিঙ্গুরিয়া মাদ্রাসা রাত চারটা বাজে গিয়ে দেখে আসবেন ছয় থেকে সাত আট আট বছরের বাচ্চাগুলো উঠছে না উঠে নাই সুবহানাল্লাহ বলবেন না
আমাদের নূরানি বাচ্চাগুলো ফজর নামাজ জামাতে পড়ে কিনা? আরো জোরে বলেন পড়ে কিনা? হইতে পারে সারা পৃথিবীতে একমাত্র প্রতিষ্ঠান যেগুলোতে ফজরের নামাজে 6 বছরের বাচ্চা ফজর পড়ে, এরা হলো কওমি মাদ্রাসা, হেফজখানা, নূরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসা। সুবহানাল্লাহ বলে না? এজন্য মান সাল্লা সালাতাল ফজর ফাওয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লো আল্লাহ জিম্মায় ঢুকে গেল। আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, কোরআন কি শেষ হয়ে যাবে না কিয়ামত পর্যন্ত? আর বলুন কিয়ামত পর্যন্ত না শেষ হয়ে যাবে? তাহলে কোরআন যদি কিয়ামত পর্যন্ত কিতাব হয়, তাহলে কোরআন যে প্রতিষ্ঠানগুলোতে পড়াবে এগুলো কিয়ামত পর্যন্ত? এগুলো কি আজীব না? আমি বলি যদি যে কাউকে জিজ্ঞেস করেন সর্বোত্তম ইবাদত কোনটা, বলবে কোরআনে কারীমের তেলাওয়াত। কোরআনে কারীমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত বলেন? আচ্ছা কোরআন ছাড়া কি নামাজের কোনো সুযোগ আছে? বলেন সুযোগ আছে কোরআন ছাড়া ফজরের জোহরের? তাহলে কোরআনে কারীমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, এটা সত্য? যেই লাগে দামি, যেই লাগে দামি বলেন, কোরআনের সাথে যেই লাগে দামি, যেই লাগে দামি, যেই লাগে দামি বলেন না? কেউ পড়ে লাগে, কেউ পড়ে পড়ে লাগে সেও দামি, কেউ পড়ায়া পড়ায়া লাগে সেও দামি, কেউ ভালোবেসে লাগে সেও দামি, কেউ দান করে লাগে সেও দামি, কোরআনের কারিমের সাথে লাগলেই দামি, লাগলেই দামি, লাগলেই দামি। আমার হুজুর বলতেন 50 টাকার একটা জুস দান, গিলাফ গিলাফ গিলাফ, মার্কিন কাপড়ের একটা গিলাফ, এটা দিয়ে কোরআনে কারিমটা চানো হয়, এটার মধ্যে যদি কারো পা লেগে যায় চুমু খায়। লেকিন টেলিভিশনের পর্দাটা মখমল দিয়ে বানায়, হাজারবার পা লাগলেও কেউ চুমু খাইতে দেখছেন? হ্যাঁ, টেলিভিশনের বক্সটা সেগুন কাঠ দিয়ে বানায়, সেগুন কাঠ দিয়ে, আর মা কোরআন কারিমের রেহাইলটা মাদার গাছ দিয়ে, মাদার গাছ, তুলা গাছ, কোরআনে কারিমের রেহালের সাথে পা লেগে গেলে চুমু খায়। বাচ্চা পেশাব করে দিলে সোনার উপর পানি দিয়ে ধোয়, লেকিন বক্সে বাচ্চা যদি 1000 বার পায়খানা করে একবারও চুমু খায় না, ধোয় কি বলেন? কোরআনে কারিমের সাথে যেই লাগে দামি, যেই লাগে দামি, যেই লাগে দামি। বেলাল ইবনে রাবা গোলাম ইবনে গোলাম, গোলামের ছেলে গোলাম, গোলামের ছেলে গোলাম, আসওয়াদ নূর আসওয়াদ, কালোর ছেলে কালো, লেকিন কোরআনে কারিমের সাথে লেগে হয়ে গেল সাইয়্যিদুনা বেলাল। বেলাল আজান দেয় না, পূব আকাশে সূর্য উঁকি মারে না, কি মদিনায় তো এবার একদিন হঠাৎ করে বেলাল ঘুমিয়ে গেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, সূর্য উঠছে না, সাহাবা হয়রান হয়ে গেছে, কি ব্যাপার কি ব্যাপার, রাত দেরি হয়ে গেল কেন, কিয়ামত হয়ে গেল কিনা, সূর্য উঠা থেমে গেল কিনা, পূব আকাশ থেকে সূর্য আর উঠবে না এমন হয়ে গেল কিনা। সাহাবা একরাম মাঠে চলে আসছে, রাসূল বলেন কি হলো কি হলো কি হলো, এত হইছে কেন, কি হলো ইয়া রাসূলুল্লাহ, সূর্য তো উঠে না। জিবরীল এসে বলে ইয়া রাসূলুল্লাহ বেলাল ঘুমিয়ে গেছে এই জন্য সূর্য উঠে না। কি এটা কোরআন? এটার সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। সুবহানাল্লাহ, কি হয়? পড়ে লাগবো, পড়ে ভালোবেসে লাগবো, বুঝে লাগবো, কোরআন মতো চলে লাগবো। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার ভাই। আচ্ছা আপনারা কি, আপনাদের কি খেয়াল, আপনাদের এমনি কি খেয়াল, কোরআন মুছে যাবে? আবার বলেন না, মুছবে কখনো? সূর্য পশ্চিম দিকে উঠা পর্যন্ত কোরআন থাকবে। এখন কোরআন থাকবে কেমনে যদি মাদ্রাসা না থাকে? কোরআন থাকবে কেমনে যদি মাদ্রাসা না থাকে? তাহলে অটো সিস্টেম, কোরআনও থাকবে মাদ্রাসাও থাকবে। বলেন এটা কি অটোমেটিক? ওটার লগে এটা সম্পর্ক তো। আমি বলি কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে। আমি বলি বন্ধু এই জমিনে, বাংলাদেশের এই জমিনে, আলহামদুলিল্লাহ বাংলাদেশে, বলেন আলহামদুলিল্লাহ, বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ। সুবহানাল্লাহ, করোনার লাইনে, অমিক্রনের লাইনে বাংলাদেশ সবচেয়ে নিরাপদ দেশ।
কেন বাংলাদেশ আলহামদুলিল্লাহ এত নিরাপদ এই জমিন থেকে কোরআন কারীম যে পরিমাণ উঠে সারা পৃথিবীর কোথাও দেখে এই পরিমাণ কোরআন কারীম উঠে না শুধু গিয়ে দেখে আসবেন হেফজ খানের বাচ্চারা কিভাবে পড়ে হয়রান লাগে যোহর পড়ে বসছে আসর আজান পর্যন্ত চলছেই চলছে আলিফ লাম মিম মাগরিব থেকে এশা চলছেই চলছে রাত 3টা থেকে ফজর চলছেই চলছে ফজর থেকে 9টা চলছেই চলছে আবার 11টা থেকে যোহর চলছেই চলছে আরে সুবহানাল্লাহ বলে না ব্রেন হয়রান হয়ে যায় কিভাবে সম্ভব সুবহানাল্লাহ এটা কিভাবে সম্ভব এই 8 বছরের বাচ্চা কিভাবে সম্ভব একটা বার একটা আয়াতকে হাজার বার পড়ে 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 কলিজায় গেথে নেয় ওস্তাদ কাছে শুনাইতে কলিজার পানি থাকে না শুনাইতে বসছে একটা টু করছে একটা লাগাই দিছে ঠিক করে আয় যা সুবহানাল্লাহ বলবেন যাও আবার ঠিক করে আসো আবার ঠিক করে আসো কারণ এটা কোরআন একটা জবর একটা জের বেশকমের কোনো সুযোগ নাই সুবহানাল্লাহ বলবেন না আমি বলি বন্ধু এই জমিন থেকে জিকির উঠবে যত আসমান থেকে রহমত নামবে তত জমিন থেকে জিকির উঠবে যত আসমান থেকে রহমত নামবে তত আর জমিন থেকে গুনাহ উঠবে যত আসমান থেকে গজব নামবে তত কথা কি বুঝাইতে পারছি জমিন থেকে জিকির উঠবে যত আসমান থেকে রহমত নামবে তত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি বলি করোনা থেকে বাঁচার রাস্তা শুধু আল্লাহ তাআলার দিকে ফিরা করোনা থেকে বাঁচার রাস্তা শুধু হাত ধোয়া না না করোনা থেকে বাঁচার রাস্তা শুধু হাত ধোয়া নয় করোনা থেকে বাঁচার রাস্তা শুধু ভ্যাকসিন নয় করোনা থেকে বাঁচার রাস্তা শুধু মাস্ক নয় এগুলো হলো বাহিরের উপকরণ এগুলো হলো রশি দিয়ে ছাগল বাঁধার মতো গরু বাঁধার মতো গরুটা রশি দিয়ে বাঁধো এর উপরে তাওয়াক্কুল করো আল্লাহর উপরে দরজাটা লাগাও তালা লাগাও তাওয়াক্কুল করো আল্লাহর উপরে হাত ধোয়ার উপরে মাস্ক উপরে লাগাও এগুলো করো তবে তাওয়াক্কুল করবা ফা তাওয়াক্কাল আল হাই তাওয়াক্কুল করবা রবের উপরে তাওয়াক্কুল কিসের উপরে সুবহানাল্লাহ যদি কোনো মুসলমান সকালবেলা তিনবার সূরা ইখলাস পড়ে সকালবেলা তিনবার সূরা ইখলাস সকালবেলা তিনবার সূরা ফালাক সকালবেলা তিনবার সূরা নাস পড়ে এই তিনটা সূরা নয়বার পড়ে সকালে নয়বার সন্ধ্যায় নয়বার সকালে নয়বার সন্ধ্যায় নয়বার মাগরিবে পড়ে নয়বার জোহরে একবার 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 আসরে একবার 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 এশা একবার 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 ঘুমাবার সময় একবার 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 আল্লাহর নবী বলেন তুকফিকা মিন কুল্লি শাই আসমানের নিচে জমিনের উপরে তোমার আর কোনো সমস্যা হবে না কে দিয়েছেন প্রেসক্রিপশন সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখেন 11টা 10 বাজে কয়টা আমি এখন পড়ে দেখব দেখি আমাদের প্র্যাকটিক্যালের জন্য মোট কত ঘন্টা লাগে সাই 11টা কত বাজে 10 11টা বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم
قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاث ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس قد أبا جسو قرسي أكون تارو بازي خدا تين منيت تارو كسو روئي كسي دوشن كسو چولي كسي تين منيت ركا قبوت ہوئے گل ركا قبوت ركا قبوت سبحان الله پربنا انشاء الله دیکھن اي کرونا اي اوميكرون شتیو اما در کے جارا انو مدن دیئے تھے কি পরিমাণ ইহসান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর হয়েছে বলেন তো তা আমরাও যদি একটু কিছু না শিখি না শুকরি হবে না এই তিনটা সূরা শিখে নিলাম যোহর ফজরে কয়বার নয়বার যোহরে তিনবার আসরে তিনবার এশা তিনবার ঘুমাবার সময় পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইয়াকিন বানান পড়তে থাকবেন করোনা হবে না বলেন না ইনশাআল্লাহ যদি এখন ফেসবুকে একটা নিউজ দিয়ে দেয় আগামী বৃহস্পতিবার বঙ্গোপসাগরে গিয়ে রাত 3টা বাজে 3টা ডুব দিলে তার আর করোনা হবে না পুরো জাতি ছুটবে ঠিক পর আঙ্গর ফোন দিব হুজুর ফেসবুকে একটা নিউজ আছে শুনছেন নি ঠিক আছে বাস্তব না বাস্তব গোটা জাতি দৌড় দিবে বাসার পানি খাইছে আমের পানি খাইছে কত পানি খায় কি আমিও আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিলাম রাবের উপরে ভরসা করে ছুড়ে দিলাম চ্যালেঞ্জ তিনবার সূরা ইখলাস তিনবার ফালাক তিনবার নাস পড়ব তো ইনশাআল্লাহ বলেন হ্যাঁ আপনি যদি বলেন হুজুর যদি পড়লে যদি তারপরও যদি হয় এটা কি করবেন এই বলি বন্ধু আল্লাহর উপরে ভরসা করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ও শর্ত প্রযোজ্য পাঁচ ওয়াক্ত নামাজ সুবহানাল্লাহ বলবেন না শর্ত কি শর্ত প্রযোজ্য নামাজ ছাড়া আপনি বলবেন হুজুর হুজুরই কইছে নামাজ এটা তো নামাজের পরেই বলছে আমাদের এক ডাক্তার আছে কুমিল্লা শহরে আল্লাহ তার হায়াত দ্বারা আজকে উনি ওষুধ লেখে সিন মারে ফজরের পরে খাবেন জোহর পরে এক ডোজ এশা পরে এক ডোজ এটা কি তার নামাজের কথা মনে করা দিলাম কি ভাই বাংলাদেশে এক বিখ্যাত ডাক্তার আছে ওনার কাছে যেই যা স্যার ডায়াবেটিস 17 লিখে দেয় 7 দিন একটা না রোজা এমনে রাখবা না তো এমনে রাখা মোচাও সুবহানাল্লাহ বলবেন না ও হিন্দুরে কেমনে বলবে হিন্দুরে বলে ফাস্টিং ফাস্টিং উপবাস করবেন 7 দিন 7 দিন পর আবার স্যার ডায়াবেটিস তো 7 ওকে বাদ দিয়ে যান কি ভাই আল্লাহ আকবার কবীর তাহলে তিনটা সূরা আমি বলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর এই তিন সূরা পড়বেন ইনশাআল্লাহ করেন ইনশাআল্লাহ এই করোনার এই সময়টা কম আজ কম আর বেশি গুনাহটনা করিয়েন না শুধু এই সময় নেই কি করে এবার আমি বলি স্লোগান তুলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে যে করোনা হবে না তার যদিও হয় মরবে না যদিও মরে জাহান্নামে যাবে না এবার বুঝে আসছে প্রথমটার উপরে এসকাল থাকতে পারে হুজুর নামাজ পড়েও করোনা হয়েছে তাই বলবো অসুবিধা কি মরে নাই হুজুর মরেও তো গেছে আমি বলবো অসুবিধা কি জাহান্নামে যাবে না এই মরার উপসর্গ মৃত্যুর উপকরণ শুধুই করোনা না এর আগেও মানুষ মরছে না এ ছাড়াও মরছে
জোরে বলেন। আচ্ছা এই দেশে করোনা দিয়ে মানুষ বেশি মরে না রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দিয়ে মানুষ বেশি মরে? তাহলে অ্যাক্সিডেন্টে যখন মানুষ মরে তাহলে আর বাসে উঠে যাবে না, সহ্য করতে হবে। হ্যাঁ তো সবাই বলতে পারেন না, বলেন বাসে উঠলে যদি অ্যাক্সিডেন্ট হয় কেউ কেউ মারা যায় বাসে উঠা আর যাবে না? বলেন না যাবে। তাহলে করোনা হয়ে হয়ে কারণ মারা যায় তাহলে আর মসজিদে যাওয়া যাবে না? জোরে বলেন না যাবে। কি এটা? এটা স্কুলে যাওয়া আসার সময় অনেক বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, এই জন্য আর স্কুলে যাওয়া যাবে না? তাহলে এখানে যাবে না কেন? মরবে তো মরবেই, যে অসুস্থ হবে হাসপাতালে চলে যাবে, যে অসুস্থ হবে হাসপাতালে চলে যাবে, যে মরে যাবে সে কবরে বা শ্মশানে চলে যাবে, বাকিরা স্কুলে যাবে, বাকিরা মাদ্রাসা যাবে, বাকিরা বাজারে যাবে। কথা বুঝেন নাই? আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন। সবাই বলেন আমিন। ভরসা কার উপরে? আল্লাহর উপরে ভরসা। আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন। ছোট্ট একটা তসবিহ, যেহেতু এত বড় সুবর্ণ সুযোগ পেয়ে গেছি, আল্লাহ দিয়ে দিচ্ছেন আমাদেরকে, কার অবদান আল্লাহই জানে, কাদের ফিকিরের বরকতে। আলহামদুলিল্লাহ আমাদের ভাই চেয়ারম্যান মহোদয় বসে আছেন, বসে আমাদেরকে ধন্য করেছেন, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে সুস্থতার হায়াত দান করেন। আব্বা মা আছেন? আব্বা আছে। আল্লাহ তাআলা আব্বাকে সুস্থতার হায়াত দান করেন, আম্মাকে আল্লাহ তাআলা, আম্মা চলে গেছে আম্মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। যারা যতভাবে চেষ্টা করেছেন মেহনত করেছেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। মেরে ভাইও, পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, শুধু 30টা বার। বলে হুজুর আগে পড়তাম 33, 33, 34, এখন কি শর্ট হয়ে গেছে? হ্যাঁ কি করবো, ব্যস্ত যাত্রা বেশি। 10 বার 10 বার 10 বার পড়ে 30 বার পড়বো, এরপর আবার 33, 33, 34 পড়ে 100 বার পড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। নিজেদের ছেলে মেয়েদেরকে দিন শিখাবো, ছেলে মেয়েদেরকে দিন শিখাবো, কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই ছেলে মেয়েকে দিন শিখানো ছাড়া। মোবাইলের দৌরাত্বের কারণে, অনলাইনের গজবের কারণে ছেলে মেয়েকে রক্ষা করার জন্য দিন শিখাবার কোনো বিকল্প নাই। আপনার সন্তানকে জন্মের 6, 7, 8 অথবা 7, 8, 9 এই 3টা বছর আমাদের কওমি মাসগুলোর কাছে দিয়ে দেন, আমাদের হস্তান্তর করে দেন। আপনার কলিজার টুকরাকে 3 বছরের জন্য আমাদের কাছে দিয়ে দেন। আল্লাহর কসম, আমরা আপনার সন্তানকে আপনার কোলে মানুষ বানিয়ে ফিরিয়ে দিব। সে যদি হারিয়েও যায়, পথিমধ্যে হারিয়েও যায়, আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। নিউ ইয়র্কে গেছে, লন্ডন গেছে, অক্সফোর্ডে গেছে, সুইজারল্যান্ডে গেছে, গিয়ে একটু হারায় আহুরা গেছে গা, লেকিন ছোটবেলায় 3 বছর পড়ছিল, আবার ফিরে আসবে সুবহানাল্লাহ। বলবেন না? যেমন ধরেন আপনার বাচ্চাকে যদি জন্মের পরে 5টা টিকা দেন, 1, 2, 3, 4, 5, 5টা টিকা দেন, ডাক্তার কি বলে? 80 বছর বেঁচে থাকলেও ধনুষ্টঙ্কর হবে না। বলে না? বলে না। 80 বছর বেঁচে থাকলে ধনুষ্টঙ্কর হবে না, ফোলিও হবে না, হাম হবে না, এইডস হবে না, ইত্যাদি ইত্যাদি হবে না। আমি বলি বন্ধু, আপনার বাচ্চাকে আমাদের হাতে তুলে দেন ইনশাআল্লাহ, 80 বছর বেঁচে থাকলেও সে আপনার নাফরমানি করবে না, আশা তো করা যায় ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? 80 বছর বেঁচে থাকলেও সে নাস্তিক হবে না। বলেন 80 বছর বেঁচে থাকলেও যদি মানুষের বানানো ডোজে 80 বছরে আর ফলিও না হয়, তো রব্বে করিমের শেফা এই ডোজে নাস্তিক হবে কেন? পড়াবো তো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই মজলিস আল্লাহ তাআলা কবুল ফরমান। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখানে 9টা কিতাব আছে, আমাদের এখানে 9টা কিতাব আছে। এই 9টা কিতাব জিকিরের উপরে লেখা, 9টাই জিকিরের উপরে লেখা। আমাদের গাড়িতে আছে, সুযোগ থাকলে নিয়ে নেবেন। আর এই সেট আমি আমার পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান সাহেবকে হারিয়ে দিলাম। এখন আজাদ সাহেব আপনাদের কাছে একটু দোয়া চাইবেন, আর এরপরে ইনশাআল্লাহ আমাদের ভাই